আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বন্ধু ভালো আছেন। তো আজকে আমি যেটা দেখাচ্ছি, অনেকেরই আপনার যারা cPanel এ কাজ করেন তারা অনেক সময় তাদের মেমোরি জায়গাগুলো বেশি বাড়াতে পারেন না। সো তাদের জন্য আজকের মূলত ভিডিওটা পিএসপি। আমি বিকজ আমি নিজে আমার ছোটটা রেডি করলাম, সো ওই জন্য আপনি আমি চাইলাম আপনাদেরকেও দেখাই এবং আপনারাও যেন কিছুটা বুঝতে পারেন। জন্য এসে আপনারা এখানে সিলেকশন করার পর পিএসপি ভার্সনে চাপ দিবেন cPanel আসার পর। তো যারা ওয়েবসাইট এর কাজ করেন আশা করি তাদের কাছে এটা যদি দেখেন আশা করি আপনাদের কাছে অনেক হেল্প হবে এবং আপনারা আশা করি কিছু শিখতেও পারবেন। দেখুন এখানে দেখেন আমার আপডেটটা এখন কারেন্ট আপডেট এই যে 8.81, আর কিছুক্ষণ আগে যেমন ছিল আমার এখানে 6. সামথিং ছিল 5. তো আপনার যেটা আপডেট ভার্সন এটা চলতেছে, জাস্ট এখানে আপনারা আপডেট ভার্সন করে নেবেন। দেন এখানে দেখেন এক্সটেনশনে আসবেন। এক্সটেনশনে আসার পর আপনারা যখন এখানে আসবেন এখানে সেম ভাবে যখন আমি যদি এখানে চাপ দিই আমাকে সিলেকশন চলে আসতেছে ওর যে সিলেকশন। তো আমি এখানে অ্যাপেল দিলে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখেন অ্যাপ্লাই হয়ে গেল। সো আমরা কেন ব্যাক ডেটটা নিব? হ্যাঁ, সো যেহেতু আমাদের অপরচুনিটি বেশি হবে 8.1, সো অবশ্যই আমরা 8.1টা আপডেট সবসময় থাকবো। সো আপডেট এখানে 8.1 আমরা অ্যাড করে নিব। সো এখানে দেখেন 8.1 অ্যাড হয়ে যাওয়ার পরে দেখলেন আপনার পিএসপি সিলেকশন এখানে চলে আসবেন। এখানে অপশন অপশন দেখতে পাবেন। সো এখানে আসার পর দেখবেন আপনার সবকিছু ইউটিসি এখানে সবকিছু করতেছে, এন্ড এখানে আপনার কি আপনি ভার্সন ইউজ করতেছেন কোনটা সবকিছু দেন, ডকুমেন্ট সবকিছু কি ইউজ করবেন। এখানে দেখেন আপনার এখানে সাইজ দেওয়া আছে, ম্যাক্সিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম ইম্পোর্ট টাইম। এখানে দেখেন আপনার সবচেয়ে আমি যেখানে 512, এখানে দেখেন আপনি 464 মেগা নিতে পারেন। সো আমরা এখানে সবচেয়ে যেহেতু আমার অপরচুনিটি ভালো আছে পোস্ট ম্যাক্সিমাম সাইজ, আমি সবসময় বেশিটা নেওয়ার চেষ্টা করবো। তাতে কি হবে আপনার সাইজটা যত বেশি হবে তত আপনি সেখানে ইউজটা বেশি করতে পারবেন। দেখেন 1 GB, তো আমি এখানে করে নিছি কারণ কি আমি যখনই এখানে বেশি ইউজ করতে পারবো আমি আমার মতো করে বেশি সার্ভিস পাবো এবং সেখানে মেমোরিটা আমি ইউজ করতে পারবো বেশি। সো আপনারা এই অপশনটা চেষ্টা করবেন যে cPanel এর সেকশনটা ইউজ করতে পারলে আপনাদের অবশ্যই অবশ্যই আশা করি আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের এটা খুব ভালো একটা কাজে লাগবে এবং এর মাধ্যমে আপনারা চাইলে ইনশাল্লাহ আপনাদের যে ছোটখাটো ইস্যুগুলো আছে ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আশা করি সেক্ষেত্রে আপনারা অবশ্যই হেল্প পাবেন। সো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ওয়েবসাইট রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ওয়েবসাইট রিলেটেড যাবতীয় ইনশাল্লাহ প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা চ্যানেল ডোমেন হোস্টিং থেকে শুরু করে সব ধরনের সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো সবশেষে একটা কথা বলতে চাচ্ছি বন্ধুরা, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, আজকের মতো এখানেই। আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।